জলের নিচে মহেশ্বর, পুণ্যতীর্থ জলেশ্বর। সারা বছর জলের নিচে বাবা মহাদেবের মূর্তি কিভাবে থাকে? এই সেই পুকুর যেখানে সারা বছর দেবাদিদেব মহাদেব জলের নিচে থাকেন। 4 একর 40 শতক জায়গার উপরে এই শিবপুকুর অবস্থান করছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বনগার পোলা। আর আমি বনগার পোলা, আমার চ্যানেলে আমার বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা ভাবছো আজ আমি কোথায় দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছি? আমার পেছনের এই মন্দির দেখে মনে হচ্ছে যে আমি আজ কোন মন্দিরে এসে পড়লাম বা কোন মন্দির তোমাদেরকে দেখাতে চলেছি। হ্যাঁ বন্ধু, এই মন্দির সম্পর্কে অনেক পুরনো কাহিনী আছে, সেই কাহিনী জানতে হলে এই ভিডিওটি শেষ অবধি দেখতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের এই মন্দির বা আমি আজ কোথায় আসলাম, কোন মন্দিরে আসলাম বা কোন মন্দিরের কাহিনী তোমাদেরকে আজ শোনাবো। তাহলে আমরা এখন বসে আছি মন্দির প্রাঙ্গণে। শোনা যায় সেন বংশের রাজত্বকালে দ্বাদশ শতকের শেষের দিকে এখানের শিব পুজোর প্রচলন হয়। প্রথম দিকে এখানে ছিল টিনের ছাউনি দেয়া একটি ছোট্ট মন্দির এবং মাটির গাঁথনি দিয়ে দেয়াল। সময়ের নিয়মে এখানে এই মন্দির গড়ে উঠেছে। গোবরডাঙ্গার জমিদার রমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি এই মন্দিরের জন্য 60 বিঘা জমি দান করে, সেই জমির পরে এই মন্দির করা হয়েছে। এখনকার বর্তমানের এই মন্দিরের যেই পর্যবেক্ষণ কমিটি রয়েছে তারাই বিভিন্ন মানুষের সহায়তায় এই মন্দির গড়ে তুলেছে। হয়তো আর পাঁচটা খুব বড় মন্দিরের মতো এই মন্দির নয়, তবুও ভক্ত ও ভগবানের যেখানে মিলন ঘটে। তাহলে কথা মতো চলে এসেছি এই সেই পুকুরের পাড়ে। এটি শিবপুকুর নামে পরিচিত। হ্যাঁ, এখানকার মানুষেরা এটিকে পবিত্র শিবপুকুর নামে চিনে থাকে। সারা বছর বাবা দেবাদিদেব মহাদেব এই পুকুরে অবস্থান করে বা জলের তলায় থাকে বলতে পারেন। প্রতি চৈত্র মাসের তৃতীয় সোমবার যারা চরকে সন্ন্যাস গ্রহণ করেন তারা ওই সেই চৈত্র মাসের তৃতীয় সোমবারে এই পুকুর থেকে বাবা মহাদেবের মূর্তিকে তোলেন এবং মূল মন্দিরে সেটিকে নিয়ে যায়। তার আগে, মূল মন্দিরে প্রবেশের আগে বাবার মূর্তিকে এখানকার আটটি গ্রামে ঘোরানো হয় এবং সেখানে
পূজা অর্চনা করা হয়। এই চৈত্র মাসের একটি সপ্তাহ এখানে ব্রাট মেলার আয়োজন হয় এবং এই যে সেই মূর্তি সন্ন্যাসরা এই পুকুর থেকে তোলেন সেই মূর্তির সেই এক সপ্তাহ ধরে পূজা অর্চনা চলে এবং পয়লা বৈশাখের দিন একইভাবে মূল মন্দির থেকে বাবার বিগ্রহকে এই পুকুরে আবার ডুবিয়ে দেওয়া হয়। সারা বছর বাবা দেবাদিদেব মহাদেব এই পুকুরেই অবস্থান করেন। তাহলে চলো এই মন্দিরের আরও কিছু কাহিনী তোমাদের সাথে শেয়ার করা যায়। আপনারা এই যে বিগ্রহটি দেখলেন এটি সারা বছর এই মূল মন্দিরে পূজিত হয়। প্রাচীন যে মূর্তি সেটি বছরের নির্দিষ্ট কটি দিনে ওই সেই শিবপুকুর থেকে এই মন্দিরে তুলে পূজা অর্চনা করা হয়। সেই প্রাচীন মূর্তি দেখতে হলে সেই বছরের ঠিক চড়কের সময় আপনারা আসতে পারেন এবং দেখতে পারেন এক অলৌকিক শক্তি যারা সন্ন্যাস নিয়ে ওই 440 একর যেই জমির পরে যেই পুকুরটি রয়েছে ওই পুকুরের মধ্যে থেকে দেবাদিদেব মহাদেবের মূর্তিকে তারা ঠিক খুঁজে বার করে আনেন। তাহলে চলুন আপনাদেরকে মন্দিরটি আরেকটু ঘুরিয়ে নিয়ে আসি। প্রতি চৈত্র মাসের তৃতীয় সোমবার যারা চড়কে সন্ন্যাস নেন তারাই কেবলমাত্র এই দেবাদিদেব মহাদেবের মূর্তি এই শিবপুকুর থেকে তুলে আনতে পারেন এবং সেই মূর্তি তোলার পরে হালিশহর গঙ্গা থেকে জল এনে তারা এই মূর্তিকে স্নান করান এবং আশেপাশের 8টি গ্রামে সেই মূর্তি পূজিত হন। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও? আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর এই মন্দির সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই মন্দিরে কীভাবে আসবেন তার পথনির্দেশ এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তাহলে আজ এই অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।